কুল্লু নাফসিন দাইকাতুল মউত, এটা প্রথম মেসেজ। প্রতিটি মানুষকে মরতে হবে, মরবেন না কে বলতে পারবেন? পারবেন কেউ? একজন যুবক এসে ইব্রাহিম বিন আদহামের কাছে বললাম এই করবো সেই করবো অমুক তুমুক বিভিন্ন ধরনের সেই অনেক কিছু অন্যায় অবিচার করতে চাই, আমি এখন যৌবন কাল, এই বয়সটায় কিছু করিনি, পরবর্তীতে গিয়ে আমি ঠিক হয়ে যাব। বল ঠিক আছে তুমি সব কিছু করো, তোমার ইচ্ছা, সমস্যা নেই, আমার একটা সার্টিফিকেট দিয়ে যাও যে তুমি কালকে পর্যন্ত বেঁচে থাকবা। এটা সম্ভব না। তাহলে তুমি কিভাবে ভাবতেছো যৌবনকালে আমি যা ইচ্ছা তাই করব, আমি বুড়ো হয়ে গেলে ঠিক হয়ে যাব? এই জন্য বলতে সব উন্নয়সা ফিরবাদিল্লা, ওই যুবক যে আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটায় সেই তো আরশের নিচে ছায়া পাবে, ঠিক না? সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, তার মধ্যে সব উন্নয়সা ফিরবাদিল্লা। তুমি আমার সার্টিফিকেট দাও তুমি বেঁচে থাকবা, বুড়ো পর্যন্ত না, এ তো অনেক সময় কালকে পর্যন্ত বাঁচবা তার সার্টিফিকেট দাও। কেউ দিতে পারবেন? কোনো ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন সায়েন্টিফিক, কোন ব্যারিস্টার, কোন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, কোন মন্ত্রী, কোন নাস্তিক? সুযোগ নেই, তাহলে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, সবাইকেই মরতে হবে। আল্লাহ নবী আলাইহিস সালামের একটু মাথা ব্যথা হলে স্মরণ করতেন মৃত্যু মরে যাব। আর আমাদের দুইটা পা কেটে ফেললেও ভাবি আরো কয়েকদিন বাঁচব। আবার অনেকেই দেখা যায় মৃত্যুর কথা স্মরণ করা মানে কি ভয়, আমি মরে যাব, রাস্তায় বের হয় নন্দলালের মতো, নন্দলাল তো একদান করিল ভীষণ পণ, স্বজাতির তরে কি যেন রাখিবেন পণ, এরপরে সে রাস্তাঘাটে যেতেই ভয় পায়। আবার অনেকেই মনে করে আমি তো মরে যাবো মরে যাবো, এইটা মৃত্যুর কথা স্মরণ করা নয়। রাসূল বললেন তোমার জীবনের যত আশা আকাঙ্ক্ষা, তোমার লোভ লালসা মজা আর যত কিছু সব কিছুকে বিনষ্ট করে দেয় সেইটাকে বেশি করে স্মরণ করো, সেটা ওর মৃত্যুকে। এবং পায়ের আমরা স্যান্ডেল পরি, ফিতাটা পায়ের সাথে লেগে থাকে, থাকে না খুব কাছাকাছি, এর চাইতেও মৃত্যুটা আরো কাছে। মৃত্যুর চাইতে পৃথিবীতে সবচেয়ে নিকটতম আর কিছুই নেই পৃথিবীতে, আল্লাহ তো আমাদের উপর, ঠিক না? ওই তো আরো কাছে মৃত্যু কখন কখন কার আসবে কাউকে বলে আসবে না। কালকে ফেসবুকে এক ভাই একটা সুন্দর কথা লিখেছেন, আপনি দুনিয়ায় কবে আসবেন এক বছর আগে জানতে পারা যায়, মায়ের গর্ভে যখন সন্তান আছে জানা যায় আমি বাবা হতে যাচ্ছি, মা হতে যাচ্ছি, নানা দাদা কিছু হব, একটা তো আশা করা যায়, জানা যায় না। ডাক্তার রিপোর্ট দিয়েছে, হ্যাঁ ওকে, বেশ করে যাদের সন্তান দেরিতে হয় তাদের ব্যাপারটা আরো গুরুত্বপূর্ণ হয় না, এক বছর নয় মাস আগে জানা যায় সন্তান তুমি এই দুনিয়া আসবে, কিন্তু তুমি এই দুনিয়া কখন ছাড়বে এক সেকেন্ড আগেও জানা যায় না। জানা যায় এক সেকেন্ড আগে জানবেন কখন যাবেন? প্রত্যেককে মরতেই হবে, প্রতিটি মানুষকে মৃত্যুর স্বাদ চাকতেই হবে।